পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক এক নম্বর ব্লকের উত্তর দারিয়াপুর রিয়াজউদ্দিন সর্দার পাড়ায় 2007 সাল থেকে অঙ্গনওয়াড়ি সেন্টারটি চলছে। সরকারের ধ্যান না দেওয়ার জন্য এখনও পর্যন্ত নিজস্ব সেন্টার হয়নি, অন্যের বাড়িতে খুব কষ্ট করে সেন্টারটি চালাচ্ছে। আমার সেন্টার কি আমার কোনো নিজস্ব ঘর নাই, ও কারো বারান্দায় করছি, কারো উঠোনে করছি, অন্যজনের একটা ঘরে করছি, কিন্তু একটু জায়গা বের করে কিছুক্ষণ সময়ের জন্য আমরা সেন্টারটা করি, আমাদের খুবই অসুবিধা হয়। উত্তর দারিয়াপুর রিয়াজউদ্দিন সর্দার পাড়ায় অঙ্গনওয়াড়ি সেন্টারে 141 জন বাচ্চা আর একটি প্রতিবন্ধী বাচ্চা আছে এবং 22টি গর্ভবতী মা, 9টি প্রসূতি মা আর 68 জন কিশোরী সবলা আছে। খাবার রাখা, রান্না করার অসুবিধা হয়, বাচ্চানো বসানো অসুবিধা হয়, যে বারান্দাতে বসাচ্ছি সেই জায়গাটা খুব শীর্ষেতে, মাগুলো বলছে এগুলো জায়গাতে বসলে আমাদের বাচ্চাদেরকে জ্বর হবে, তোমরা একটা জায়গা ভালো করে, আমরা কোথায় জায়গা খুঁজবো, এখানে বসবাস করার লোক বসবাস করার জায়গা নাই, আমাদেরকে সেন্টার করতে দিবে, ওই জন্য আমাদের একটা সেন্টারে খুবই দরকার। মায়েরাও এই সেন্টারে আসতে পারছেন না, বাচ্চাদেরকেও পাঠাতে পারছেন না, যার ফলে পুষ্টিকর খাবার এবং পড়াশোনা থেকে বাচ্চারা পিছিয়ে যাচ্ছে। তোমার বাড়িতে সেন্টার বসছে? হ্যাঁ। তোমার কি অসুবিধা হচ্ছে সেন্টার বসে? আমার অসুবিধা হচ্ছে আমার একটা ঘর, রান্না বান্না করছি, ওখানে ঘুমাচ্ছি, ওখানে খাচ্ছি, আমার অসুবিধা হচ্ছে, আমি দিতে পারছি না, এটাই আমার সমস্যা। একজনের বাড়ির বারান্দাতে বাচ্চাদের বসতে হয়, খেলার এবং পড়ার জন্য কোনো জায়গা নেই, জায়গার অভাবে প্রত্যেকদিন বাচ্চারা সেই সেন্টারে আসতে পারে না। রান্না করা খুব অসুবিধা হয়, ওদেরই তো জায়গা বসবাস করা অসুবিধা হচ্ছে, তো আমাদেরকে কীভাবে দিলে কষ্ট করে রান্না করতে হয়। সিডিপিওকে জানিয়েছি, সুপারভাইজারকেও জানিয়েছি, প্রধানদেরকেও জানিয়েছি, মেম্বারদেরকেও জানিয়েছি, কেউ কিছু করেনি। তুমি এখন কী চাইছো? আমি একটা সেন্টারে ঘর দিলে খুবই ভালো হয়, বাচ্চা বসার আসার সবই সুবিধা হবে, রান্না করার। এই সমস্যার কথা আমি পঞ্চায়েত প্রধানকে জানালাম, তিনি বললেন যে আগে তো আমি জানতাম না, এখন জানতে পারলাম, আমি চেষ্টা করব। উত্তর দারিয়াপুর রিয়াজউদ্দিন সর্দার পাড়ায় যে আইসিডিএস সেন্টার রয়েছে সেখানে কোনো নিজস্ব সেন্টার নেই, তার জন্য তোমরা কী ব্যবস্থা নিয়েছো? আমরা ব্যবস্থা কেমন করে নেবো? আমাদের কাছে কোনো অ্যাপ্লাই কেউ করে থাকবে তবে তো ব্যবস্থা নেবো, আমার আগে কোনো কিছু জানা ছিল না, আজকে আপনি বলছেন অবশ্যই আমি কোনো ব্যবস্থা করে নেবো, নিজস্ব যাবো সেখানে, সেই জায়গাটা দেখে আসবো, যদি কোনো ব্যবস্থা হয়ে থাকে, কোনো ব্যবস্থা যদি নেবার থাকে তাহলে নেবো, আর আমি যদি না পারি তাহলে ভিডিও হাত দ্বারা করবো। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা উত্তর দারিয়াপুর রিয়াজউদ্দিন সর্দার পাড়ায় যেন খুব তাড়াতাড়ি অঙ্গনওয়াড়ি সেন্টারটি হয় এই জন্য বারবার কল করুন পঞ্চায়েত প্রধান ফারানা বিবি, মোবাইল নম্বর 9563401156 এই নম্বরে। আমি সোরিয়া বানু পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে ইন্ডিয়া আনহার্টের পক্ষে।